আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। আশা করি সব মায়েদের আজ অনেক বেশি উপকার হবে। আর আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, এটা খেলে বাচ্চাদের সবথেকে যে প্রবলেমটা শুরু হয়, সলিড শুরু করার পর থেকেই দেখবেন বাচ্চাদের কিন্তু কি হয়, পায়খানাটা অনেক বেশি শক্ত হয়ে যায়। সো এই কোষ্ঠকাঠিন্যর যে সমস্যাটা থাকে সেটা দেখা যায় যে ওষুধ খাওয়ালেও কাজ হয় না। বাট আমি আজ আপনাদেরকে এমন একটা ম্যাজিক দেখাবো যে এই রেসিপিটা আপনারা ট্রাই করলে দেখবেন ওষুধ খাওয়ানোরও কোনো দরকার পড়বে না, একদম ম্যাজিকের মতো কাজ করবে। আশা করি খুব বেশি উপকৃত হবেন আপনারা সবাই। সো কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। আমাদের এই স্যুপটা বানাতে যা লাগবে, ব্রকোলি, আমি এখানে একটা ব্রকোলি নিয়েছি, আর পারবেন ছোটো বাচ্চা যেহেতু সবটুকু কিন্তু দরকার, জাস্ট অল্প একটু নিলেই হবে, বড় বেবি থাকে পরিমাণ মতো আসলে আপনি বানিয়ে নেবেন। সো এখন যেটা করতে হবে, এটাকে আমাদের প্রথমত খুব সুন্দর করে ভালো মতো ধুয়ে নিতে হবে। আর বাচ্চাদের সলিড শুরু করার পর থেকেই কিন্তু বাচ্চাদের এই সমস্যাটা হয়ে থাকে। সো আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে সবসময় সবজিটা ভালো মতো সিদ্ধ করে খাওয়াতে, সবজির বিভিন্ন ধরনের সবজির পিউরি করে দিতে। আর আরেকটা জিনিস যেটা খুবই ভালো কাজে লাগে এই কোষ্ঠকাঠিন্য দূর করতে, সেটা হচ্ছে কাঁচা পেঁপে। আপনারা কিন্তু কাঁচা পেঁপে সেটাকে খিচুড়ির সাথে দিয়েও কিন্তু রান্না করে খাওয়াতে পারেন, এতেও কিন্তু বাচ্চাদের এই পায়খানাটা কিন্তু কষা হওয়া থেকে খুবই মুক্তি পায়। আর এছাড়া পাকা কলাও খাওয়াতে পারেন, পাকা কলাটাও কিন্তু খাওয়ালে ভালো কাজ করে। আসলে আমার যেহেতু দুইটা বেবি, আমি সো আমার বাচ্চাদের আমি এরকম যদি কোষ্ঠকাঠিন্যের প্রবলেম হতো আমি এভাবে খাওয়াতাম। সো সেইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আসলে যেভাবে উপকার পেয়েছি। সত্যি কথা বলতে এটা একদমই ম্যাজিকের মতো কাজ করবে, আপনি জাস্ট একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ব্রকোলিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পুষ্টি রয়েছে, ব্রকোলিতে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা হার্টকে সুস্থ রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যালার্জি থেকে সংক্রমণের প্রবণতা কিন্তু রোধ করে। এছাড়া কিন্তু শরীরের বিভিন্ন প্রদাহ থেকেও বাঁচাতে কিন্তু সাহায্য করে এই ব্রকোলি। সো আমি এখন এটাকে ভালো মতো ধুয়ে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ব্রকোলি কিন্তু ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু এটা একটা প্রাকৃতিক ওষুধ বলাও কিন্তু চলে। এটা কি আপনারা জানেন? আমার মনে হয় অনেকেই জানেন, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এটা খেতে পারেন। সো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর আমি শুধু পানি দিয়েই সিদ্ধ করেছি, এক বছরের আগে কোনো ধরনের লবণ, চিনি, মধু কিছুই দেওয়া যাবে না। সো যাদের বেবির বয়স এক বছর এখনো হয়নি তারা এগুলো অ্যাভয়েড করবেন, ডাক্তার কিন্তু দিতে নিষেধ করে। সো আমি এখন যেটা করব, ঠান্ডা হলে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর যাদের বেবিদের দাঁত হয়েছে খেতে পারে তারা এটাকে ভালো মতো চটকে দিলে পারেন, বাট এভাবে ব্লেন্ড করে দিলেও ভালো হয়, এটা বাচ্চারা সহজে খেতে পারবে আর বড় বেবিরা তো এমনিতেই খেতে পারে। সলিড শুরু করার পর থেকে যেটা করবেন, যে কোনো খাবার ফার্স্টে বেবিকে অল্প একটু দিয়ে দেখবেন সেটা বেবি হজম করতে পারছে কি না, বা ওর এতে কোনো সমস্যা হচ্ছে কি না। যদি দেখেন যে না, ও ঠিক মতো খেতে পারছে, ওর কোনো হজম শক্তিতে প্রবলেম হচ্ছে না, কোনো অ্যালার্জির সমস্যা হচ্ছে না, তাহলে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন। বাট শুরুতে খুবই অল্প পরিমাণে খাইয়ে দেখবেন বেবিকে, প্রথমেই এক এক গাধা করে খাওয়াবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। সো এই ছিল আমার আজকের রেসিপি, আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি সবাই কমেন্টস আমাকে অবশ্যই জানাবেন। আর এমন আরও হেলদি বেবি ফুড রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।